1993 সালে একটা ওয়ার ড্রামা জনরা সিনেমা মুক্তি পায় যেটির নাম হচ্ছে শিন্ডলার লিস্ট। অভিনয় আছে লিয়াম নেসন, বেন কিংসলির মতন বহু বড় বড় অভিনেতা। তবে সিনেমাটাকে পরিচালনা করেছেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ। আর এখন তাকে নিয়ে বলতে গেলে আমাকে একটা আলাদা ভিডিও বানাতে হবে, কারণ বিশ্বের সেরা কিছু পরিচালকদের মধ্যে পড়ে তিনি। যাই হোক, সিনেমার নাম হচ্ছে শিন্ডলার লিস্ট। একই সাথে এটি একটি বায়োগ্রাফিক্যাল মুভি, অর্থাৎ যেটা আমরা এই সিনেমায় দেখবো সেটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। সো শুরু করার আগে, হে গাইজ, আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি শিন্ডলার লিস্ট নামক সিনেমাটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সময়টা ছিল তখন 1939, যখন পোল্যান্ড জার্মান বাহিনীর কাছে হার মেনে নিয়েছে। পোল্যান্ডের 10,000 জিউসকে আদেশ দেওয়া হয়েছে যাতে তারা তাদের স্থান ত্যাগ করে ক্রাকো নামক আরেকটা স্থানে গিয়ে যাতে অবস্থান করে। মানুষদের স্থানান্তর করার পর্ব চলছে একেবারে জোর কদমে। অন্যদিকে এই গল্পের মুখ্য চরিত্র অর্থাৎ অস্কার শিন্ডলার, যে একেবারে কোট শার্ট টাই পরে ফিটফাট হয়ে রেডি হচ্ছে, এবং সে নাজি পার্টির একজন সদস্য, একটি বাড়ে গিয়েছে যেখানে তাকে কেউ চেনে না। তবে শিন্ডলারের কাছে রয়েছে টাকা এবং তার বুদ্ধি এবং চরিশমা, যেটির সাহায্যে সেই বাড়ের কর্মচারীদের তার নিজের দলে টেনে নেয়। সেখানে উপস্থিত ছিল এসএস বাহিনীর কিছু অফিসিয়াল, এসএস অর্থাৎ শার্টস্টাফেল, এটা জার্মানির নাজি বাহিনীর একটা ডিপার্টমেন্ট, এবং শিন্ডলার তাদের দিকে নজর দেয়। প্রথমেই সে একজন অফিসারকে তার নিজের তরফ থেকে কিছু ড্রিঙ্কস অফার করে, তারপর বহু মানুষদের এরকম ড্রিঙ্কস অফার করে এবং তাদের একটা পার্টি দেয়। আর তখন বিভিন্ন লোকেদের মধ্যে কথা ছড়াতে থাকে যে কে সেই মানুষটা, মানে কোট পরা মানুষটা কে, তাকে কিন্তু কেউ চেনে না, তবে এখন তাকে সবাই চিনবে। আর সেই সুযোগে বড় বড় এসএস অফিসিয়ালসদের সাথে সে ছবিও তুলে নেয়। অন্যদিকে পোল্যান্ডে জার্মান দাপট বেড়ে গিয়েছে এবং জুসরা ঘর ছাড়া হচ্ছে। সেখানে আমরা একটা টার্ম দেখতে পাই যেটাকে বলা হয় দ্য জুনরাইট, যারা জিউস কমিউনিটির লোকেদের থেকে তাদের কমপ্লেইন, তাদের বিভিন্ন সমস্যা ইত্যাদিগুলো শুনবে। সেখানে একজন মহিলাকে আমরা বলতে শুনি যে তাকে তার ঘর থেকে বার করে দেওয়া হয়েছে, এমনকি তার হাতে একটা স্টিকারও লাগিয়ে দেওয়া হয়েছে। তবে সেই স্টিকারটা খুললে কি হবে? অবশ্যই সেই জার্মাসরা তাকে হত্যা করে দেবে। সেই সময় অস্কার শিন্ডলার সেই অফিসে এসে উপস্থিত হয়, যে হ্যাজক স্টার্ন নামক একজন মানুষের সাথে কথা বলে। স্টার্ন হচ্ছে একজন শিক্ষিত মানুষ যাকে শিন্ডলারের প্রয়োজন। শিন্ডলার নিজের একটি কোম্পানি খুলবে যেখানে স্টার্নকে তার অ্যাকাউন্টেন্ট পদে রাখবে, অর্থাৎ সেই কোম্পানির সম্পূর্ণ দেখাশোনা সব স্টার্ন করবে, বাকি ইনভেস্টমেন্ট, ফান্ডিং ইত্যাদি কাজগুলোর শিন্ডলার নিজে করবে। তবে স্টার্ন নামক সেই মানুষটিরই কেন প্রয়োজন? কারণ তার সাথে বহু জিউস বিজনেসম্যানের পরিচয় রয়েছে, যেটা শিন্ডলারকে সাহায্য করবে এই স্থানে ব্যবসা করতে। আমরা দেখতে পারি শিন্ডলার এমন বহু মানুষদের সাথে পরিচয় করে যারা লুকিয়ে লুকিয়ে বেশ কিছু আইটেম বিক্রি করে বেড়াচ্ছে, মানে স্মাগলিং করছে। শিন্ডলার তাকে জিজ্ঞেস করে যে এত দামি কোট সে পেল কোথায়, তারও এরকম একটা দামি কোট প্রয়োজন, এবং শিন্ডলার সেই মানুষটির সাথে ডিল করে। অন্যদিকে জুসদের এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হচ্ছে রিসেটেল করানোর জন্য। একটি ছোট ঘরে ভর্তি ভর্তি মানুষেরা জড়ো হচ্ছে, কারণ তাদের থাকার কোনো জায়গা নেই। অন্যদিকে বড় বড় ব্যবসায়ী, তারাও তাদের দোকান, স্থান ইত্যাদি ত্যাগ করে চলে যাচ্ছে, কারণ তাদের সব কিছুর মালিক এখন জার্মানরা। সেখানে বাচ্চাদের মধ্যেও আমরা রিলিজিয়াস হেট্রেড দেখি, যদিও এটা অস্বাভাবিক কিছু না। আমার বহু ভিডিওর কমেন্ট সেকশন, ইভেন এই ভিডিওরও কমেন্ট সেকশনে সেরকম হেট কমেন্ট আপনারা খুঁজে পাবেন। সো এই যুদ্ধে সেখানকার লোকাল মানুষদের তো ক্ষতি হয়েছে, তবে লাভ কার হয়েছে? অবশ্য ব্যবসায়ীদের, যেমন শিন্ডলার। সে তার একটা নতুন বাড়ি নিয়েছে এবং এক একটা মানুষদের সাথে পরিচয় করতে থাকে তার নিজের ব্যবসা বাড়ানোর জন্য। সে একটি নতুন ফ্যাক্টরি কিনে নিয়েছে, তবে সেখানে কাজের জন্য প্রয়োজন কর্মচারী, এবং সেই দায়িত্বটা পড়েছে তার অ্যাকাউন্টেন্ট স্টার্নের হাতে। সে লোক জোগাড় করতে থাকে, অর্থাৎ তার কমিউনিটির লোক যারা হচ্ছে জিউস, এবং স্টার্ন সেখানে বহু অযোগ্য মানুষ যারা সেই কারখানায় কাজ করার জন্য কোনো কোয়ালিফিকেশনও নেই, তাদেরও সেই কারখানায় কাজ দিয়ে দেয়। আমরা সেখানে একটা মানুষকে দেখতে পাই যে হচ্ছে একজন রাইটার, আবার কেউ একজন হিস্ট্রি টিচার বা স্কলার, এবং তাদের এই প্রতিভাটা জার্মান সেনাদের কাছে কিন্তু কিছুই না। তা সত্ত্বেও স্টার্ন তাদের সে ফ্যাক্টরিতে কাজ দিয়ে দেয়, একটা মিথ্যে কথা বলে যে তারা ভালো মেটাল ওয়ার্কার। মানে বলতে গেলে তাদের অবস্থাটা এমন যে তুমি যদি কোনো ভালো কাজ করতে পারো তবে তুমি জ্যান্ত থাকবে, নইলে শেষ। এবং এখনও খারাপ পরিস্থিতিটা আপনারা দেখেননি, তবে দেখবেন। তারপর সেই কারখানায় বেশ কিছু মেয়েদের নিযুক্ত করা হয়, তবে সেখানে তো অনেকগুলো মেয়ে ছিল। শিন্ডলার ভাবতে থাকে যে কাকে নেবে এবং কাকে ছাঁটাই করবে, এবং সে একটা বুদ্ধিমানের কাজ করে। এসএস অফিসিয়ালসদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য বহু মেয়েকে সেই জার্মান অফিসিয়ালসদের হাতে সে তুলে দিয়েছে। এছাড়াও যেসব জিউস ব্যবসায়ীদের সাথে সে হাত করে রেখেছে তাদের থেকে একেবারে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট, মানে খুব দামি দামি জিনিসগুলো আনিয়ে শিন্ডলার সেগুলোকে সেই এসএস অফিসিয়ালসদের উপহার হিসাবে দিতে থাকে। মানে পাতি কথায় যেটাকে বলা হয় ঘুষ, যাতে তারা শিন্ডলারকে তার ব্যবসা চালানোর একটা পারমিশন দিয়ে দেয়। আর সেটাই হয়, জোর কদমে শিন্ডলারের ব্যবসা চলছে, এবং সে স্টার্নকে ধন্যবাদ জানায় এবং তাকে একটা ড্রিঙ্কস অফার করে। যদিও গল্পের প্রথম থেকে আমরা দেখেছি যে স্টার্ন তার থেকে ড্রিঙ্কস নিতে চায় না।
অবশ্য স্টার্ন একজন পলিশ জিউস এবং শিনলার হচ্ছে একজন জার্মান। অন্যদিকে শিনলারের স্ত্রী অর্থাৎ এমিলি শিনলার সে সাক্ষাৎ করতে এসেছে। তারা একটা জায়গায় ডিনারে যায়। শিনলার তাকে জানায় যে কিভাবে একটা ব্যাংক্রাপ্টেড কোম্পানি মানে তার যে ব্যবসা যেটা সম্পূর্ণ ডুবে গিয়েছে সেটাকে সে একেবারে তুলে দাঁড় করিয়ে দিয়েছে। এমিলি মনে করতে থাকে যে এটা সম্ভবত তার ভাগ্য, তবে সেটা একদমই না। যুদ্ধ সবকিছু চেঞ্জ করে দিয়েছে। পরের দিন শিনলারের সাথে স্টার্ন সাক্ষাৎ করতে আসে। স্টার্ন জানায় যে শিনলারকে একজন বয়স্ক মানুষ ধন্যবাদ জানাবে। সেই মানুষটা ভেতরে প্রবেশ করে যার একটা হাত নেই। আমি প্রথমেই বলেছিলাম যে যাদের প্রয়োজন নেই তাদের মেরে ফেলা হয়, তবে যেহেতু বয়স্ক মানুষটা শিনলারের, সে ফ্যাক্টরিতে কাজ করছে, সেই কারণে তার জানটা বেঁচে রয়েছে। সে শিনলারকে একগুচ্ছ ধন্যবাদ জানায় এবং তার নিজের কৃতজ্ঞতা সেটা প্রকাশ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিনলার স্টার্নের উপর খুব রেগে রয়েছে যে সেই মানুষটিকে সে অফিসে কেন এনেছে। স্টার্ন তাকে বুঝিয়ে দেয় যে সে খুব ভালো একজন মেটাল ওয়ার্কার, খুব ভালো কাজ করতে পারে সেই জন্য। যদিও এটা আমরা জানি যে স্টার্ন এরকম বহু মানুষদের সেই কোম্পানিতে নিয়েছে যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই, শুধুমাত্র তাদের জীবনটা বাঁচানোর জন্যই তাদের এখানে রাখা হয়েছে। পরের দিন তারা মনের খুশিতে সেই ফ্যাক্টরিতে কাজ করতে যাচ্ছে, তবে সেই মুহূর্তে জার্মান বাহিনীরা তাদের আটকে দেয় এবং জোর করে তাদের হাতে শোভেলগুলো ধরিয়ে দেয়, কারণ রাস্তায় পড়েছে বরফ, সেগুলোকে পরিষ্কার করতে হবে। তবে সেই কর্মচারীরা যেহেতু সেখানে আটকে গিয়েছে, সেই কারণে শিনলারের ফ্যাক্টরিতে সেদিন কাজ হয় না, যেটা নিয়ে সে অন্যান্য অফিসারদের কমপ্লেন পর্যন্ত জানায়। তবে এবারই খারাপ সময়টা শুরু হয়। সেই বয়স্ক মানুষটাকে তো হয়তো মনে রয়েছে যে শিনলারকে ধন্যবাদ জানাতে এসেছিল তাকে কাজে নেওয়ার জন্য। সৈন্যরা যখন দেখে যে তার হাত নেই এবং সে ঠিক মতন কাজ করতে পারছে না, সিম্পলি তাকে মাথায় গুলি মেরে হত্যা করে ফেলে, কারণ তার কোনো প্রয়োজন নেই। পরের দিন শিনলার জানতে পারে যে তার আসল লোক অর্থাৎ তার অ্যাকাউন্টেন্ট, যার নাম হচ্ছে স্টার্ন, তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেন এখনই জানতে পারবেন। শিনলার তারপর সেই ট্রেন স্টেশনে গিয়ে উপস্থিত হয় এবং স্টার্নকে খুঁজতে থাকে। দুজন জার্মান সৈনিক তাকে বাধা দেয় এবং শিনলার তাদের সিম্পলি থ্রেট করতে থাকে যে সে তাদের দুজনকেই পরবর্তী মাসেই দক্ষিণ সোভিয়েতের বর্ডারে পাঠিয়ে দেবে। মানে শিনলারের ক্ষমতাটা এতটাই বেশি যে এটা শুনতে পেয়ে তারা ভয় পেয়ে যায় এবং তারা ফাইনালি স্টার্নকে সেই ট্রেনের মধ্যেই খুঁজে পায়। আর তারপর আমরা কারণটা জানতে পারি। প্রত্যেকটা জিউসের হাতে একটা ওয়ার্ক পারমিট থাকে যে আপনি নিশ্চয়ই এখানে কোনো কাজ করেন। স্টার্ন ভুলবশত তার ওয়ার্ক পারমিট বা তার সেই কার্ডটি বাড়িতে রেখে চলে এসেছিল, সেই কারণেই তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। সালটা ছিল 1942। প্রত্যেকটা জিউসকে কার্কো গেটোতে পাঠানো হয়েছে। গেটো অর্থাৎ কোনো দেশ, রাজ্য বা কোনো স্থানের একটি নির্দিষ্ট কমিউনিটি, যারা মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু, তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান বানিয়ে দেওয়া হয় যেখানে তারা বসবাস করতে পারবে, যেটাকেই বলা হয় গেটো। এবং সেই স্থানে একজন এসএস অফিসিয়ালস এমন গোয়েত এসে উপস্থিত হয়। স্থানটা হচ্ছে প্লাজো কনসেন্ট্রেশন ক্যাম্প, অর্থাৎ কয়েদি বা বন্দীদের সেখানে আটকে রেখে কাজ করানো হবে। তো সেখানে নতুন করে সেই ক্যাম্পটা তৈরি করা হচ্ছে এবং সেখানে একজন মেয়ে এমন গোয়েতকে তখন কমপ্লেন জানাতে আসে যে সেই বিল্ডিংটা তাদের ভাঙতে হবে, সেটা অনেক পুরনো, মানে নতুন করে রিডেকোরেট করার জন্য ইত্যাদি। বাট গোয়েত সেই কথাটা শোনার পর তার লোককে অর্ডার দেয় যে সেই মেয়েটিকে হত্যা করার জন্য। সেই মেয়েটি একজন শিক্ষিত আর্কিটেক্ট যে একটি বড় ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, কিন্তু সে একটা জিউস। সেই কারণেই মেয়েটিকে নিষ্ঠুরভাবে সেখানে হত্যা করে দেওয়া হয় এবং অবশেষে মেয়েটি যা যা বলেছিল সেই অনুযায়ী কাজগুলো শুরু করা হয়। তারপর এমন গোয়েত প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেয় যে কিভাবে তারা এক নতুন ইতিহাস সৃষ্টি করছে। সেখানে একটা জিউস সেটেলমেন্ট ছিল যেটা ইতিহাস হয়ে গিয়েছে এবং পরবর্তীতে সেটাকে কেউ মনে রাখবে না। এই স্থান এখন জার্মানসের। যদিও এটা নতুনত্ব কিছু নয়, আমরা ইতিহাস থেকেও দেখে এসেছি যে কিভাবে বিভিন্ন কালচারগুলোকে ধ্বংস করা হয়েছে। এই যেমন আমাদের সাবকন্টিনেন্ট থেকে বুদ্ধিস্ট কালচার, তাদের সিভিলাইজেশন, তাদের স্থাপত্যগুলোকে কিভাবে ধ্বংস করে মিটিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, এবার শুরু হবে আসল হলোকাস্ট, সেই নিষ্ঠুরতা যেটা সত্যি এই সিনেমায় দেখতে গিয়ে আমার গা কেঁপে উঠেছিল। জার্মান সেনারা ঘরে ঢুকে ঢুকে মানুষদের বার করতে থাকে, ইচ্ছে মতন এক একজনকে গুলি মেরে হত্যা করে দিচ্ছে। একটি হসপিটালের সিন আমরা দেখতে পাই যেখানে ডাক্তাররা তাদের পেশেন্টদের বিষ খাইয়ে হত্যা করে দেয় যাতে জার্মানদের গুলিতে তারা না মরে। কোনো অসুস্থ এবং আহত মানুষদের তাদের কাছে কোনো জায়গা নেই এবং যারা পালাচ্ছে তাদেরই গুলি মেরে হত্যা করা হচ্ছে। একটা সিন ছিল একজন জার্মান সৈনিক সেখানে পিয়ানো বাজাচ্ছিল এবং সেই তালেই সেই ঘরগুলোতে গুলি মেরে মানুষদের একেবারে ম্যাসাকার করা হচ্ছে। শিনলার তার স্ত্রীকে নিয়ে ঘোড়ায় চেপে বাইরে বেরিয়েছিল ঘুরতে, তবে সেই ভয়ানক দৃশ্য দেখার পর তার স্ত্রী তাকে রিকোয়েস্ট করে যে সেখান থেকে চলে যাওয়ার জন্য। তারপর সেই বৃহৎ ক্যাম্পটি অর্থাৎ প্লাজো কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে মানুষদের আটকে রেখে মজদুরি করানো হচ্ছে এবং সেখানকার কমান্ডার হচ্ছে আমন গোয়েল, যে দূর থেকে একটি স্নাইপার রাইফেল দিয়ে মানুষদের উপর নজর রাখছে। একটি মেয়ে তার জুতোর শুলেসটিকে আটকাচ্ছিল, মানে জুতোর ফিতে, তাকে গুলি মেরে হত্যা করে দেয়। মানে যাকে একটু দাঁড়াতে দেখছে তার উপরেই র্যান্ডাম সে গুলি চালাচ্ছে। অন্যদিকে শিনলার সেখানে এসেছে তার সাথে দেখা করার জন্য, কারণ তার কর্মচারীরাও সেই বন্দি ক্যাম্পে আটকা রয়েছে।
গোয়ে ছিনলারকে জিজ্ঞেস করে যে এত সুন্দর এমন এত দামি একটা স্যুট সে কোথায় পেয়েছে, মানে কে বানিয়ে দিয়েছে তাকে। ছিনলার তখন তাকে একটা চমৎকার উত্তর দেয়। সে বলে যে সে চাইলে তার জন্য এরকম একটা স্যুট এনে দিতে পারে, তবে যে মানুষটা এটা জোগাড় করে দিয়েছে তাকে সম্ভবত জার্মান সেনারা হত্যা করে ফেলেছে। তারপর গোয়েথ এবং ছিনলার তাদের দুজনের মধ্যে কথোপকথন হয়, মানে তারা চুক্তি করে যাতে গোয়েথ তার সেই ক্যাম্প থেকে ছিনলারের কর্মীদের ছেড়ে দেয়। আর অবশেষে সেটাই হয়। তবে গোয়েথ ছিনলারের যে অ্যাকাউন্টেন্ট রয়েছে অর্থাৎ স্টার্ন তাকে আটকে রেখেছে, যার ফলে ছিনলারের এই ব্যবসাতে অনেক সমস্যাও হয়। পরের দিন গোয়েথ ছিনলারের সেই ফ্যাক্টরিতে প্রবেশ করে দেখার জন্য যে লোকে কেমন কাজ করছে, সে একটা মানুষকে জিজ্ঞেস করে যে সে কী বানাচ্ছে। সে উত্তর দেয় হিঞ্জেস, হিঞ্জেস অর্থাৎ দরজায় যেগুলো লাগানো থাকে। এবং গোয়েথ তাকে বলে যে তাড়াতাড়ি একটা হিঞ্জেস তাকে বানিয়ে দেখাতে। সে মানুষটা খুব তাড়াতাড়ি সেটা বানিয়ে দেয়। তবে গোয়েথ লক্ষ্য করে যে সেই কন্টেনারে অল্প করে হিঞ্জেস রয়েছে, অর্থাৎ সেই মানুষটা সকাল থেকে কাজ করছে কিন্তু মাত্র অল্প করে হিঞ্জেস বানিয়েছে, নিশ্চয়ই সে ঠিক মতন কাজ করে না। যদিও গোয়েথের একটা সুযোগ চাই সেই মানুষগুলোকে হত্যা করার, সে সিম্পলি মানুষটিকে বাইরে এনে তার মাথায় গুলি মারতেই যাবে, তবে তার বন্দুকটি কাজ করে না। সে বহুবার চেষ্টা করে, ইভেন তার আলাদা একটি পিস্তল দিয়েও সে চেষ্টা করে, সেটাও কাজ করে না, এবং রেগে মেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্টার্ন ছিনলারের সাথে সাক্ষাৎ করতে এসেছে যে তাদের একজন কর্মীকে গোয়েথ ছাঁটাই করে দিয়েছে। তখন ছিনলার তার একটা দামি লাইটার ঘুষ হিসেবে পাঠিয়ে দেয় যাতে সেই লোকটিকে আবার ছিনলারের ফ্যাক্টরিতে আনা যায়। সো আমরা বুঝতে পারি যে স্টার্ন সেই ফ্যাক্টরির প্রত্যেকটা কর্মচারীর কেয়ার করে। অন্যদিকে গোয়েথ বেশ কিছু মানুষদের জড়ো করেছে এবং তাদের জিজ্ঞেস করতে থাকে যে একটা মুরগি কে চুরি করেছে, মানে সম্ভবত তাদের কোনো মুরগি চুরি হয়ে গিয়েছিল। সে র্যান্ডামলি একটা মানুষকে গুলি মেরে হত্যা করে দেয়। তখন একটা বাচ্চা কাঁদতে থাকে এবং গোয়েথ তাকে জিজ্ঞেস করে যে কে চুরি করেছে। তখন সেই বাচ্চাটি মৃত মানুষটির দিকে আঙুল দিয়ে বলে যে সে চুরি করেছে। আর এটা থেকে প্রমাণ পাওয়া যায় যে বাচ্চাটা কতটা স্মার্ট, কারণ সেখানে যদি প্রত্যেকটা মানুষ চুপ থাকতো গোয়েথ প্রত্যেকটা মানুষকে গুলি মারতে থাকতো। সেখানে সেই মৃত মানুষটির উপর দোষ দেওয়াতে প্রত্যেকের জান বেঁচে যায় এবং ছিনলার সেই বাচ্চাটিকেও তার কোম্পানিতে কাজ দিয়ে দেয়। অন্যদিকে একটা মেয়ে ছিনলারের কাছে সাক্ষাৎ করতে যায় কিছু সাহায্যের জন্য। ছিনলার তার সাথে সাক্ষাৎ করে না বলে মেয়েটি সেজে গুজে যায়। ছিনলার তাকে ডাকে এবং মেয়েটি তখন সত্যি কথা বলে যে তার পিতা এবং মাতা সেই প্লাজো কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি রয়েছে। তারা প্রচণ্ড বয়স্ক এবং তাদেরও যেন ছিনলার সেখান থেকে বার করে এনে তাদের ফ্যাক্টরিতে যাতে কাজ দেয়। এটা শুনতে পেয়ে ছিনলার প্রচণ্ড রেগে যায়, কারণ তার কাজ তো এটা না যে লোকদের সেই ক্যাম্প থেকে বার করে এনে তার নিজের ফ্যাক্টরিতে কাজ দেওয়া। ছিনলার তারপর রেগে মেগে স্টার্নের সাথে সাক্ষাৎ করে। সে স্টার্নকে জানায় যে সে সব কিছুই জানে, যে এতদিন ধরে অযোগ্য লোকগুলোকে সে তার ফ্যাক্টরিতে কাজ দিচ্ছে, তা সত্ত্বেও সে কিছু বলেনি। কিন্তু এবার এটা করতে থাকলে সে কী জবাব দেবে গোয়েথকে? গোয়েথের সাথে সে ভালো সম্পর্ক বানিয়েছে। অন্যদিকে স্টার্নও জানায় যে প্রত্যেকটা মানুষ গোয়েথকে ভয় পায়। সে রিসেন্টলি বেশ কিছু মানুষদের নির্মমভাবে হত্যা করেছে, এটা জানার জন্য যে সে ক্যাম্প থেকে কে পালিয়েছে। তবে তার দায়িত্ব তো ছিনলার নিতে পারে না, তা সত্ত্বেও সে সেই মেয়েটির রিকোয়েস্টটি ফেলতে পারেনি। সে তার দামি ঘড়িটা ঘুষ হিসাবে দিয়ে দেয় এবং সেই বয়স্ক মানুষ দুটিকে সে ক্যাম্প থেকে তার ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। সে মেয়েটি সেটা দেখতে পায়, যেটা সত্যি তার পক্ষে অনেক খুশির একটি ব্যাপার। সেদিন রাত্রেবেলা ছিনলার আবার এমন গোয়েথের বাড়িতে গিয়েছে, মানে রেগুলার তারা পার্টি করে, এবং তার একজন চাকরানির সাথে সাক্ষাৎ করে যার নাম হচ্ছে হেলেন। হেলেন এমন গোয়েথকে বিভৎস ভয় পায়। সে নিজে চোখে দেখেছে যে গোয়েথ নিষ্ঠুরভাবে মানুষদের হত্যা করছে, তবে ছিনলার তাকে আশ্বাস যোগায় যে গোয়েথ তাকে হত্যা করবে না। সে একটা জিউস মেয়েকে নিজের ঘরে কাজ দিয়েছে, এছাড়াও নানান কারণ রয়েছে যেটা থেকে প্রমাণ হয় যে গোয়েথ তাকে হত্যা করবে না। আমরা দেখতে পাই যে আমন গোয়েথ নেশায় একেবারে টুল, অন্যদিকে ছিনলার সে কিন্তু নিজের উপরে কন্ট্রোল রেখেছে। গোয়েথ তাকে জিজ্ঞেস করে যে সে কীভাবে নিজের উপরে এত কন্ট্রোল করে, আর তখন তাদের আলোচনাটা অন্য জায়গায় শিফট হয়। মানুষের কন্ট্রোল থেকে তৈরি হয় পাওয়ার, যেটা গোয়েথ চায়, কিন্তু তার কাছে পাওয়ার নেই। ছিনলার তাকে বুঝিয়ে দেয় যে এই প্রত্যেকটা মানুষ তার কথা এই কারণে শোনে যে তারা তাকে ভয় পায়, আর ভয়কে কখনো পাওয়ার হিসাবে ধরা হয় না। ছিনলার তাকে একটা দারুণ উদাহরণ দেয় যেটা সরাসরি পৌরাণিক রাজা মহারাজাদের গল্প থেকে নেওয়া। একটি চোরকে একজন রাজার কাছে আনা হয়েছে এবং সেই চোরটি রাজার কাছে তার নিজের জীবন ভিক্ষা করছে। সেই রাজার কাছে কারণ রয়েছে সেই চোরটিকে হত্যা করার, কিন্তু সেই চোরটিকে হত্যা না করে তাকে একটি দ্বিতীয় সুযোগ দেয়, আর এটাই বুঝিয়ে দেয় সেই রাজার ক্ষমতা। আর এই কথাগুলো গোয়েথ খুব সিরিয়াসলি নিয়ে নেয়। পরের দিন আমরা দেখতে পাই একটা বাচ্চা ভুল করে, কিন্তু সেই বাচ্চাটাকে কিছু বলে না। তার বাড়িতে একটি বাচ্চা ছেলে কাজ করত যে তার টয়লেট সিটটা পরিষ্কার করছিল, কিন্তু সেই দাগগুলো ওঠেনি, এবং গোয়েথ তাকে ক্ষমা করে দেয় এবং বাচ্চাটি সেখান থেকে বেরিয়ে যায়। তবে গোয়েথ আয়নাতে নিজের মুখটা দেখছিল, আর সেখানেই সে তার আসন রঙটা আবার দেখতে পায়। সে বুঝতে পারে যে এইসব দয়া মায়া এইগুলো তার মধ্যে নেই, এবং সিম্পলি সে বাচ্চাটিকে গুলি মেরে হত্যা করে ফেলে। গোয়েথ তার বাড়িতে যে মেয়েটিকে রেখেছে সে মেয়েটির কাছেও আসে তার মনের কিছু কথা বলার জন্য।
অন্যদিকে মেয়েটি তো প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে। তবে সেই সময় তারা মনে করতো যে জুস মহিলারা বেশ কিছু কালা জাদু জানে, যেগুলোর মাধ্যমে তারা মানুষদের বশ করতে পারে। এবং গোয়েত মনে করতে থাকে যে সেই মেয়েটিও নিশ্চয়ই কোনো জাদু করে গোয়েতকে তার বশে করার চেষ্টা করছে। সেই কারণেই সে মেয়েটির উপরে নানানভাবে টর্চার করতে থাকে। সো এখানে আমন গোয়েতের আমরা দুটো পার্সোনালিটি লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে স্বাভাবিক হিউম্যান নেচার, মানুষদের প্রকৃতি যে একটা মেয়েকে ভালো লেগেই যেতে পারে, যেটা আমাদের প্রত্যেকের হয়। আর দ্বিতীয় হচ্ছে তার কালচারাল এবং রিলিজিয়াস বিলিফ। তাকে যেটা শেখানো হয়েছে যে এই কমিউনিটি মানুষদের উপরে ঘৃণা করতে হবে, তাদের এরকম চোখে দেখতে হবে, এই ব্যাপারগুলো। অন্যদিকে সেদিন শ্লিন্ডারের জন্মদিন ছিল। তার ফ্যাক্টরি থেকে কর্মচারীরা একটা কেক বানিয়ে দিয়েছে যেটা তাকে উপহার দেওয়া হয়, এবং শ্লিন্ডার সেই মেয়েটিকে একটি চুমু দেয়। তবে এই সিনটা একটু গুরুত্বপূর্ণ, কেন একটু পরেই জানতে পারবে। পরের দিন আরেক কাণ্ড ঘটে। তাদের অ্যানুয়াল চেক আপের সময় হয়ে এসেছে, ডাক্তাররা এসেছে মানুষদের হেলথ চেক আপ করাতে। মানুষদের সম্পূর্ণভাবে উলঙ্গ করে ফেলা হয়েছে তাদের চেক আপ করার জন্য। অন্যদিকে মেয়েরা তাদের রক্ত দিয়ে মেকআপ করছে, অর্থাৎ লিপস্টিক, গালের ব্লাশিং এগুলো তৈরি করছে, যাতে তাদের অসুস্থ ভেবে ছাঁটাই না করে দেওয়া হয়। অবশেষে সেই মেয়েগুলো প্রচণ্ড খুশি যে তাদের সুস্থ ভেবে সেখানে রেখে দেওয়া হয়েছে। তবে তাদের বাচ্চাদের সেখান থেকে আলাদা করে দেওয়া হচ্ছে, কারণ সেই ক্যাম্পে বাচ্চাদের কোনো প্রয়োজন নেই। অসুস্থ মানুষদের ট্রেনের মধ্যে ভর্তি করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। শিনলার সেটা লক্ষ্য করে, সে দেখতে পায় যে ট্রেনের ছোট কামরাগুলোর মধ্যে একগুচ্ছ মানুষদের ভরে রাখা হয়েছে যারা দম পর্যন্ত নিতে পারছে না। সেই কারণে শিনলার পার্শ্ববর্তী একটি নলকূপ থেকে পাইপের মাধ্যমে তাদের উপর জল স্প্রে করতে থাকে, যাতে তাদের শরীরটা ঠান্ডা থাকে। তবে পরের দিন বেশ কিছু পুলিশ এসে শিনলারকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। সে জেলবন্দি কারণ সে একটি রেস এবং রিসেটেলমেন্ট অ্যাক্ট ভেঙে ফেলেছে, মানে একটি আইন ভেঙেছে। কি সেই আইনটা? সে একটি জুস মেয়েকে চুমু খেয়েছে, যে সিনটা আমরা একটু আগেই দেখেছিলাম। তবে এখন শিনলারের হয়ে কথা বলতে আসে আমন গোয়েত, যদিও সে তো আসবেই। প্রথমত শিনলার একজন ভালো বন্ধু, দ্বিতীয়ত তার বাড়িতেও সে একটা জুস মেকে রেখেছে কাজের জন্য। যদিও অবশেষে আগের বারের মতনই ঘুষ খাইয়ে তারা এই ব্যাপারটা এখানেই ধামাচাপা দিয়ে দেয়। এবং তারপরে আমরা আর একটা ভয়ানক দৃশ্য দেখতে পাই। শিনলার বাইরে বেরিয়েছে এবং আকাশ থেকে যেন বরফ পড়ছে। প্রথমে তো সেটাই মনে হয়েছিল, তবে শিনলার লক্ষ্য করে যে সেগুলো বরফ নয়, সেগুলো হচ্ছে ছাই। আকাশ থেকে ছাইয়ের বৃষ্টি হচ্ছে। কেন? সে ক্রাকো ঘেটোতে যে ম্যাসাকার হয়েছিল, যেখানে প্রায় 2000-এরও বেশি জুসকে হত্যা করা হয়েছে, অন্যদিকে প্লাজো ক্যাম্প থেকে যেসব মানুষদের অসুস্থ বলে বার করা হয়েছে তাদের প্রত্যেককে জ্বালিয়ে হত্যা করা হয়েছে, প্রায় 10,000-এর বেশি মানুষের মৃতদেহকে সেখানে জ্বালানো হচ্ছে, যার ছাই গোটা শহরে পড়ছে। সে জার্মান সেনাদের মধ্যে আমরা স্পষ্ট ঘৃণা দেখতে পারি যে জ্বলন্ত বডিগুলোতেও সে গুলি মারছে। শিনলার সেখানে উপস্থিত হয়েছে, যে আমন গেটোর সাথে কথা বলছে। তাদের কাছে নতুন অর্ডার এসছে যেসব জুসদের বন্দী করা হয়েছে তাদের প্রত্যেককে আউটওয়িটস নামক একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হবে। নামটা হচ্ছে আউটওয়িটস, যেটির ব্যাপারে আশা করি আপনারা অনেকেই জানেন, সেই বিখ্যাত গ্যাস চেম্বার যেখানে নির্মমভাবে মানুষদের শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছিল। এছাড়াও এক্সম্যানের একজন চরিত্র অর্থাৎ ম্যাগনিটো, যে ছোটবেলায় সেই ক্যাম্পেই তার নিজের শক্তিটাকে ডিসকভার করেছিল। সিনেমাটা না দেখে থাকলে উপরের আই বাটনে ক্লিক করে চুপচাপ সিনেমাটা দেখে নিন। শিনলার তারপর হ্যাজেক্সটার্নকে একটি ফাইনাল গুড বাই জানাচ্ছে, কারণ তার হাতে তো আর কিছু নেই, অর্ডার চলে এসেছে। এবং ফাইনালি স্টার্ন শিনলারের থেকে একটা ড্রিঙ্কস নেয়, যেটা সে এতদিন ধরে নেয়নি, কারণ সেও বুঝে গিয়েছে যে আর কোনো রাস্তা নেই। তবে শিনলার এত সহজে ছাড়বে না। পরের দিন সে প্রচণ্ড চিন্তা করতে থাকে যে কীভাবে তার কর্মচারীদের ফেরত আনা যায়, এবং সে এতদিন ধরে ব্যবসায় যত টাকা কামিয়েছে সেই বাক্স বাক্স ভর্তি টাকা দিয়ে সে তার কর্মচারীদের কেনার প্ল্যান করেছে। সে আমন গোয়েতের সাথে সাক্ষাৎ করে, যাকে সেই বাক্স ভর্তি টাকা দেয়, যেটির মাধ্যমে সে তার কর্মচারীদের কিনে দেবে। সে একটা লিস্ট তৈরি করেছে, যে লিস্টের মধ্যে তার প্রত্যেকটা কর্মচারীর নাম থাকবে যারা তার ফ্যাক্টরিতে এসে কাজ করবে। আর এটাই হচ্ছে শিনলার লিস্ট। সিনটা সত্যি এতটা ইমোশনাল ছিল যে স্টার্ন ফাইনালি যখন জানতে পারে যে শিনলার নিজের টাকা দিয়ে তাদের কিনে নিচ্ছে, সে কেঁদে দেয়। কারণ সেটা জাস্ট কোনো লিস্ট ছিল না, সেটা একটা জীবন। সে ক্যাম্পে যাওয়ার থেকে মানুষ মরে যাওয়াটাকে বেশি পছন্দ করে, সেখানে শিনলার তাদের একটা নতুন জীবন দিচ্ছে। তবে সেই লিস্টে একটা নাম এখনও বাকি রয়েছে, আর সেটা হচ্ছে হেলেন, অর্থাৎ যে আমন গোয়েতের বাড়িতে সেই চাকরানির কাজ করে। তবে গোয়েত সেই মেয়েটিকে ছাড়তে চায় না, যার কারণটা আমরা প্রথমেই বুঝেছিলাম, যে সেই মেয়েটিকে ভালোবেসে ফেলেছে। শিনলার তাকে জানায় যে সেই মেয়েটিকে তো নিয়ে সে কোথাও যেতেও পারবে না, আফটারঅল সেই মেয়েটিকেও সেই ক্যাম্পেই পাঠানো হবে। গোয়েত তখন জানায় যে সেই মেয়েটিকে নয় কোথাও লুকিয়ে রাখবে, নয়তো অবশেষে তাকে একটি ব্যথাবিহীন মৃত্যু দিয়ে দেবে, কিন্তু সেই মেয়েটিকে সেই ক্যাম্পে সে ছাড়বে না। যদিও ফাইনালি হেলেনকে সিলিন্ডারের সেই ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, অ্যাটলিস্ট তাতে তার জীবনটা বাঁচবে। দুটো ট্রেন ভর্তি মানুষ যাচ্ছে, একটাতে শুধু ছেলেরা যাবে এবং একটাতে শুধু মেয়েরা।
তারপর সেই ট্রেনটি ব্রামলিডস নামক একটি স্থানে গিয়ে পৌঁছায় যেখানে শিন্নারের নতুন ফ্যাক্টরি তৈরি হবে, একটি অ্যামুনিশন ফ্যাক্টরি, মানে যেখানে গুলি বারুদ এইসব তৈরি হয়। তবে আর একটা ট্রেন যার মধ্যে মেয়েরা ছিল সেই ট্রেনটা সেই স্থানে এসে পৌঁছায় না, সেটা ভুলবশত আশুরিতে গিয়ে পৌঁছায়, অর্থাৎ সেই ভয়ানক কনসেন্ট্রেশন ক্যাম্পটি। মেয়েগুলো বুঝতে পারছে না যে তারা কি করে আসলো। অন্যদিকে শ্লিন্ডা সে বুঝে গিয়েছে যে তার ডকুমেন্টে হয়তো কোথাও লেখার ভুল হয়েছে, যার ফলে সেই ট্রেনটিকে সেই ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা মেয়ের চুলগুলো কেটে ফেলা হয় এবং তাদের সেখানে হার্ড লেবারি কাজ করানো হয়। তবে শিন্ডার সে বসে থাকেনি, সে আরেকজন অফিসিয়াল যার নাম হচ্ছে রুডলফ হস তার সাথে সাক্ষাৎ করে। শিন্ডার তাকে বেশ কিছু ডায়মন্ড অর্থাৎ হিরে দেয় এবং অবশ্যই রুডলফ হস সেই চুক্তিতে রাজি হয়ে যায় এবং প্রত্যেকটা মেয়েকে সেই ক্যাম্প থেকে বার করিয়ে আনা হয়। তারা শিন্ডারের ফ্যাক্টরিতে চলে এসেছে। অন্যদিকে শিন্ডার সেখানকার সৈনিকদের জানিয়ে দেয় যে তার পারমিশন ছাড়া কোনো সৈনিক যাতে সেই ফ্যাক্টরিতে প্রবেশ না করে, অর্থাৎ সেখানে তার কর্মচারীদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, সেখানে কাজ চলছে। অন্যদিকে স্টার্ন শ্লিন্ডারের সাথে সাক্ষাৎ করে এবং তাকে জানায় যে তাদের নতুন কোয়ালিটি টেস্ট ফেল হয়েছে, অর্থাৎ সেই কোম্পানি থেকে যে মালগুলো তৈরি হচ্ছে সেগুলো একেবারেই ভালো না। আর যদিও স্বাভাবিক, কারণ এখানে কোনো কর্মচারী এক্সপার্ট না যারা বুলেট কেসিং বা শেলস এগুলো তৈরি করতে পারে। শিন্ডার তখন ডিসাইড করেছে যে অন্যান্য ম্যানুফ্যাকচারারদের থেকে মাল কিনে আনবে এবং সেগুলোকে বিক্রি করবে যাতে তার কর্মচারীদের জীবনটা বেঁচে থাকে, কারণ তাদের কোম্পানি বন্ধ হয়ে গেলে কিন্তু তাদের আবার সেই অশ্বরিতে পাঠিয়ে দেওয়া হবে। তবে অবশেষে সেই দিনটা এসেই গেল। সালটা ছিল 1945, জার্মান বাহিনীরা সোভিয়েত আর্মির কাছে স্যারেন্ডার করে নিয়েছে। শিন্ডার তার কর্মচারীদের একজোট করে, তাদের জানায় যে এই যুদ্ধ শেষ, এখন তারা স্বাধীন। তবে শ্লিন্ডার সে কিন্তু স্বাধীন না, সে নাজি পার্টির একজন সদস্য আর অবশ্যই এই যুদ্ধটাকে ঢাল বানিয়ে যে ব্যবসাটা করেছে সেই অনুযায়ী সে একটা ক্রিমিনাল, তাই তাকে এই স্থান ত্যাগ করে পালাতে হবে। অন্যদিকে পাশে জার্মান গার্ডসরাও ছিল, যাদের অর্ডার দেওয়া হয়েছে যে সেই ফ্যাক্টরিতে যে কয়েকজন জুস রয়েছে তাদের দাঁতে মেরে ফেলা হয়। শ্লিন্ডার তাদের জানায় যে তাদের কাছে দুটো রাস্তা রয়েছে, প্রত্যেকটা জুস এখানেই উপস্থিত এবং তাদের নির্মমভাবে যাতে হত্যা করে দেওয়া হয়, বা নয়তো চুপচাপ তাদের নিজেদের পরিবারের কাছে তারা যাতে ফেরত চলে যায় একটা মানুষের মতন, নাকি একজন হত্যাকারী হিসাবে। এবং সেখানের প্রত্যেকটা গার্ড তখন কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। শিন্ডার তারপর সেখান থেকে বেরোচ্ছে। অন্যদিকে তার কর্মচারীরা একজনের রূপোর দাঁত গলিয়ে সেটা দিয়ে একটি আংটি বানিয়ে দিয়েছে যেটা শিন্ডারকে তারা উপহার দেবে। তারা প্রত্যেকে একটি চিঠিও লিখেছে, যদি শিন্ডারকে কেউ ধরে জেলবন্দি করে দেয় তাকে যাতে ছেড়ে দেওয়া হয়, এবং সেখানে প্রত্যেকটা কর্মচারী সই করেছে। তখন স্টার্ন শিন্ডারকে সেই আংটিটি দিয়ে দেয় যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল, যে মানুষটি একটা মানুষের জীবন বাঁচায় অর্থাৎ সে গোটা বিশ্বের জীবন বাঁচায়, মানে হিব্রু ল্যাঙ্গুয়েজে এরকমই একটা মানে দাঁড়ায়। আর তারপরেই শিন্ডার একেবারে কান্নায় ভেঙে পড়ে, সে বলতে থাকে যে সে হয়তো আরও অনেক মানুষদের জীবন বাঁচাতে পারতো। স্টার্ন তাকে জানায় যে সে যথেষ্ট করেছে, তার কারণেই তো প্রায় হাজারেরও বেশি জিউস সেখানে জ্যান্ত রয়েছে যাদের থেকে একটা নতুন জেনারেশন তৈরি হবে। অন্যদিকে শিন্ডার সে ভাবছে সে যদি তার গাড়িটা বিক্রি করে দিত হয়তো আরও 10 জনকে সে বাঁচাতে পারতো, এমনকি তার যে ব্যাচটি রয়েছে যেটা সোনা দিয়ে তৈরি সেটাও যদি সে বেঁচে দিত আরও 2 জনকে সে বাঁচাতে পারতো, সে সেটা কেন করলো না। কিন্তু শিন্ডার যেটুকুনি করেছে সেটুকুই বা কে করে, সে কাজে এবং তাকে প্রত্যেকটা কর্মচারী সেখানে জড়িয়ে ধরে এবং অবশেষে শিন্ডার সেখান থেকে তার গাড়ি নিয়ে চলে যায়। পরের দিন একজন সোভিয়েত সৈনিক সেখানে চলে আসে এবং তাদের জানায় যে তারা এখন স্বাধীন। তবে স্টার্ন তাকে জিজ্ঞেস করে যে পোল্যান্ডে কি কোনো জিউস বাকি রয়েছে, সে জানায় না, মানে তাদের সিচুয়েশনটা এমন রয়েছে যে না সে ইস্টে যেতে পারবে না সে ওয়েস্টে যেতে পারবে, কারণ একতরফ থেকে তাদের ঘৃণা করে, একতরফের লোকেরা তাদের মেনেই নেয় না। তবে নিকটবর্তী একটি ছোট্ট টাউন রয়েছে, মানে একটি ছোট্ট জায়গা রয়েছে যেখানে তারা সেটেলমেন্ট বানাতে পারবে, আর সেই রাস্তা ধরেই তারা চলে যায়। অন্যদিকে শিন্ডার পরবর্তী সময় তার ব্যবসা এবং তার বৈবাহিক জীবন কোনোটাই ভালো কাটেনি। তবে পরবর্তীকালে তাকে জেরুসালেমে ইনভাইট করা হয় এবং তাকে দিয়ে একটি গাছ রোপণ করা হয় যে গাছটি এখনও রয়েছে। অন্যদিকে এমন গোয়েদকে তার ঘৃণ্য কাজের জন্য ফাঁসি দেওয়া হয়। আর এখানে আমরা একটা চমৎকার সিন দেখতে পাই, তার পায়ের নিচ থেকে টুলটিকে যখন সরানোর চেষ্টা করা হচ্ছে সেটা সহজে সরছে না, ঠিক সেই সিনটার মতন যখন সে একটা মানুষকে বারবার করে গুলি মারার চেষ্টা করছে কিন্তু তার বন্দুক থেকে গুলি বেরোচ্ছিল না। যদি ফাইনালি গোয়েদকে ফাঁসি দেওয়াই হয় তার সেই ঘৃণ্য কাজের জন্য, মানে যেভাবে সে মানুষদের হত্যা করেছে। বর্তমানে আমরা সেই জিউসদের দেখতে পাই যাদের বলা হয় শিন্ডার জিউস, মানে এদের সম্পূর্ণ আলাদা একটা কমিউনিটি যাতে সবার সাথে মেশানো যাবে না। তারা প্রত্যেকে এসে শিন্ডারের কবরের উপরে একটা করে পাথর রেখে যায় যেটা তাদের ট্র্যাডিশনাল এক টাইপের মানে কালচারের একটা অংশ, একটা মৃত মানুষকে সম্মান জানানোর, এবং স্টার্ন যে কথাটা বলেছিল একেবারে সত্যি। বর্তমানে শিন্ডারের কারণেই তাদের একটি আলাদা জেনারেশন তৈরি হয়েছে। এনিওয়েজ, এই ছিল স্টোরি। সিনেমাটা অনেক বড় ছিল আর সেই কারণে ভিডিওটাও একটু বড় হয়ে গেল। অবশ্যই সব কিছু ইনফরমেশন আমি দিতে পারিনি, নইলে আরও বড় ভিডিও হয়ে যেত।
তবুও আমি চেষ্টা করেছি, আর যদি কোনো ভুল ত্রুটি হয় তো কাইন্ডলি ক্ষমা করবেন। আপনি আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং আমার গেমিং চ্যানেলটা ফলো করতে পারেন, যার লিংক ডিসক্রিপশানে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।